প্রথমেই স্মরণ করতে চাই আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আমাদের প্রিয়, এটি একটি সংগঠন ধরতে পারি আমরা, শখের বাগান, যেহেতু আমরা অনেকজন এখানে সংগঠিত রয়েছি। ফির বাগান একটি পরিবার, এই পরিবারের লাইভ অনুষ্ঠান থেকে আমি স্মরণ করতে চাই আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং বিজয়ের মাস আমরা এই বিজয় যাদের কারণে পেয়েছি, যে সকল বীর শহীদদের কারণে আমরা বিজয় পেয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আমি আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এবং আরো যারা যুক্ত হবেন আর যারা পরবর্তীতে আমাদের রেকর্ডেড অনুষ্ঠান দেখবেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ জানাতে চাই আমাদের শওকত আলী বেনু স্যারকে। অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করছেন এবং অসম্ভব সুন্দর একটি আয়োজন উদ্যোগ নিয়েছেন, যেটি হচ্ছে মানুষকে মানে বাগান, শখের বাগানের মাধ্যমে মানুষকে প্রকৃতির কাছাকাছি টানা, মানুষকে প্রকৃতির মাঝে নিয়ে যাওয়া। এবং আমাদের সেই যে পুরনো দিনের যে ঐতিহ্য, নিজের ঘরের সবজি নিজে খাবো, নিজের তৈরি করা ফলানো একটি ফল, একটি সবজি, একটি শাক আমি আমার পাত্রে দিয়ে আমি রান্না করে খাবো, সেই যে তৃপ্তি, এই তৃপ্তির মাঝে নিয়ে যাওয়ার জন্য, অসাধারণ একটি উদ্যোগ নেবার জন্য আমি শওকত আলী বেনু স্যার সহ শখের বাগান পরিবারের প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। চমৎকার, আপনি চমৎকার বলেছেন এবং আমিও বিজয় মাসের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকে আপনাদের দুজনের কাছ থেকে আপনাদের সাফল্যের গল্প শুনব, সেই সাফল্য জীবন গড়ার সাফল্য, সেই সাফল্য কৃষি কাজের সাফল্য। তো আমরা আর দেরি না করে আমাদের মূল আড্ডায় চলে যাই। তো আমরা নর্মালি শখের বাগান থেকে আমরা যেটা করি সেটা হলো যে বাগান চর্চা বিষয়ক কাজের সাথে যারা জড়িত তাদেরকে আমরা আমাদের এই আড্ডায় ডাকি। কিন্তু আমি আজকে দেখেছি যে আপনাদের যে কাজের কর্মযোগ্য, যে কর্মযোগ্য, এটা শুধু শুধুমাত্র বাগান চর্চার মধ্যেই সীমিত নয়, এটাকে আমি ইন ব্রড সেন্স কৃষি কাজ বলতে পারি। কারণ হলো যে আপনারা শুধুই ঘরের কোণে বা ঘরের পিছনে বা উঠোনেই বাগান সবজি চাষ করেন নাই, আপনাদের মাঠে ঘাটে ছাদে সব জায়গাতে সবজি আছে। এই জন্য আমি বলতে চাই যে আপনারা একটা বিশাল কৃষি যজ্ঞে বসবাস করছেন এবং সেই কাজগুলো নিয়ে আজকে এগিয়ে যাচ্ছেন। তো এই কৃষিকাজের গল্প এবং বিভিন্ন টিপস যেটি আমাদের শখের বাগান সদস্যদের জন্য প্রয়োজন সেগুলি আমরা আজকে আপনাদের কাছ থেকে জানব। এছাড়াও বলে রাখছি যে আপনারা, আমি জানতে পেরেছি যে আপনারা দুজনেই একটা বৃহৎ সংগঠনের সাথে জড়িত, সেই সংগঠনটির নাম বোধহয় ডাক দিয়ে যায়, যেটা বোধহয় বিশ্ব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরই একটি সংগঠন, আপনাদের ছাত্র সংগঠন। আমরা পরবর্তীতে আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময় বলতে আমরা বোধহয় ঘন্টার মধ্যে কাছে এই প্রোগ্রামটা শেষ করে দিব, এরই মধ্যে আমরা এই সেই ডাক দিয়ে যাই সংগঠন, আপনাদের যে দক্ষ ব্যবস্থাপনায় যে একটা সংগঠন চলছে এবং যে কার্যক্রম হচ্ছে এ নিয়ে আমরা খানিকটা আলোচনা করব। তো ঠিক আছে, আমি এবার প্রথমেই রাবেয়া সুলতান আপনার কাছে জানতে যাই যে আপনার তো বাগানে যেটা দর্শকদের জন্য যেটা প্রথম বলবেন সেটা হলো যে আসলে কি কি সবজি আপনারা চাষ করছেন এবং এই শীতকালের কি কি সবজি আপনার বাগানে রয়েছে। আমি সবজির দিকে গেলে আমার প্রায় বর্তমানে আমার বাগানে প্রায় 30-34 প্রজাতির সবজি রয়েছে। সেখানে আলু, মূলা, বেগুন, টমেটো, ফুলকপি, পাতাকপি, তিতা করলা, শিম, কয়েক জাতের শিম, বেগুনও কয়েক জাতের, ঢেঁড়স, লাউ, ধুন্দুল, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, খিরা, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, পালং শাক, কপি শাক, কচু, বরবটি, তারপরে হচ্ছে মরিচ আছে, আদা আছে, পুদিনা পাতা, ধনে পাতা, মানে এভাবে করে করে আমার কলমি শাক, মূলা শাক, মূলা, মানে এইভাবে সিরিয়ালি, একদম মানে সিরিয়ালি আমি গেলে আমার সবজি প্রায় 30 প্রজাতির উপরে রয়েছে। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।